সরকার শুধু অবকাঠামো নয়, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সহাবস্থান সহ নানা ইস্যুতে কাজ করছে। সামনের দিনে মানুষ যেন এই দেশে আরও নিরাপদে যার যার ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সরকারের দৃষ্টি সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে। সেখানে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারু হারতান্ত সুবুলো, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার কামার আব্বাস খোকার। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা চোখে দেখেন না তাদের কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, কম্পিউটার ট্রেনিং সহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।